সরকারি বিষয়ার টকার খক এতিয়া যেন প্রতিযোগিতা চলিছে সরকারি বিষয় আর কর্মচারী সকলের মাজত কোনে কিমান উৎকোচ লব পারিব কোনে কিমান ঘোষ লব পারিব আর এনে কমিশনের অঙ্কত ব্যস্ত থাকিয়েই এজনের পিছত আনজন সরকারি বিষয়াই হাত দাঙি গৈছে সরকারি বিষয়া এগারী ডিএফও এইবার হাত দাঙিলে ধুবুরীত ধুবুরীর বন বিভাগের ডিএফও বিনোদ কুমার পায়েঙে এইবার উৎকোচ লৈ হাত দাঙিবলগিয়া হল ইতিমধ্যে এই খবর সবিস্তারে আমি আপনার জানাইছো এই ঘটনার শেহতীয়া আন কেবাটাও গুরুত্বপূর্ণ আপডেট আহিছে আমি জানাইছিল আপনার বিনোদ কুমার পায়েং সহ দুগৰাকীকৈ ফরেস্টারক দুর্নীতি নিবারকে হাতে লোটে উৎকোচ লওয়ার সময় গ্রেপ্তার করেছে বালি মাফিয়ার উৎকোচ লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে বালি মাফিয়ার দৈনিক লাখ লাখ কোটি কোটি টাকা লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে এয়া মাত্র একটা সামান্য উদাহরণ একটা অভিযোগের ভিত্তিত পূর্বরে খাপ পিটি থাকা দুর্নীতি নিবারকে জালত পেলাবলে সক্ষম হল 20,000 টাকা উৎকোচ লওয়ার সময় ধুবুরীর পৰা আমাৰ সাংবাদিক জ্যোতিময় চক্রবর্তী আমাক জানিবলৈ দিছে যে 4,00,000 টাকার ডিল হয়েছে বালি মহলত অবৈধ বালি সিন্ডিকেট আর মাহিলী হিসাবত ওভারলোডেড ট্রাকর পৰা তেওঁলোকে ধন বিচাৰে আর তারে হিসাবত সদায় সমীকরণ হয় অঙ্ক হয় কমিশনের অঙ্ক চলে এই সকল বন মাফিয়া এই সকল বন বিষয়া তথা বন বিভাগের কর্মচারীর মাজত আর তেনে এটা সমীকরণ চলিছিল শেহতীয়াকৈ বালি মহলর অবৈধ সিন্ডিকেটর পৰা 4,00,000 টাকা বিচরা হয়েছে এক 4,00,000 টাকার একটা বিয়াগুম ডিল হয়েছে আর এই বিয়াগুম ডিলটোর আগধন হিসাবে 50,000 টাকা দিয়ার কথা আছে আর সেই আগধন দিবলৈ গৈছিল কালি বালি সরবরাহকারী বালি মাফিয়াই আগধন দিবলৈ গৈছে এটা অভিযোগ উত্থাপন করেছিল বালি মহলর স্বত্বাধিকারী বালি মহলত চলি থাকা অবৈধ সিন্ডিকেটর এনেকুয়া ধরনের সমীকরণ চলার একটা অভিযোগ উঠিছিল আর সেই অভিযোগের ভিত্তিত পূর্বরে দুর্নীতি নিবারকে খাপ পিটি আছে আমি জানাইছো 4,00,000 টাকার একটা ডিল হয়েছিল আর এই ডিলটোর আগধন হিসাবে 50,000 টাকা দিয়ার কথা আছিল কিন্তু প্রথম অবস্থাত প্রথম কিস্তি দিয়া হল 15,000 টাকা ইয়াতে আপত্তি দর্শালে বন বিষয়াসকলে এতিয়া পুনের আন 5,000 টাকা দিয়া হল যে দুগৰাকী ফরেস্টার জিয়াউল ইসলাম আর শাহবাজ সুলতান এই দুইজনক প্রথমে 15,000 টাকা দিয়া হল ইয়াতে আপত্তি দর্শালে আর তারপর পুনের 5,000 টাকা এটা দিয়া হল আর এই লিঙ্কর ভিত্তিতেই ডিএফও বিনোদ কুমার পায়েঙেও ধন লওয়ার তথ্য লাভ করলে দুর্নীতি নিবারকে আর এই উৎকোচ লওয়ার সময়তে হাতে লোটে ধরা পড়িল ডিএফও বিনোদ কুমার পায়েং লগতে আন দুই ফরেস্টার তথা বনপালক প্রথম শ্রেণীর বনপালক জিয়াউল ইসলাম আর শাহবাজ সুলতান তারপর ব্যাপক অভিযান চলা হল 12 ঘণ্টা ধরে অভিযান চলা হল এই 12 ঘণ্টাত বহু বিস্ফোরক তথ্য প্রকাশ পালে তিনিজনক গ্রেপ্তার করা হল যদিও আন এজন ফরেস্টার এতিয়া পলাতক হয়ে আছে খন্দকার মইদুল ইসলাম ধুবুরীর মানিকপুরত এইজন ফরেস্টার মইদুল ইসলামর ঘরত অভিযান চলা হল খন্দকার মইদুল ইসলামর ঘরত অভিযান চলাই বৃহৎ পরিমাণ তথ্য উদ্ঘাটন করবলে সক্ষম হল তার ভিতর প্রায় 30,00,000 টাকার নগদ ধন আর সোণ অলংকার সোণর অলংকার উদ্ধার করবলে সক্ষম হল কিন্তু পলাতক অবস্থাত আছে এতিয়াও খন্দকার মইদুল ইসলাম মইদুল ইসলাম খন্দকার মইদুল ইসলামের সন্ধানত বর্তমান অভিযান তীব্রতর করে তোলা হয়েছে যদিও এতিয়াও কোনো ধরনের সন্ধান লাভ করবা হওয়া নাই কিন্তু বৃহৎ পরিমাণের নগদ ধন আর সোণর আ অলংকার উদ্ধার করা হল যার মূল্য প্রায় 30,00,000 টাকা বলে জানিবা হয়েছে আর তার সমান্তরালক বন সংমন্ডলের কার্যালয়ত অভিযান চলা হল এই অভিযানকালতো বহু তথ্য পাতি সংগ্রহ করা বলে জানিবা হয়েছে ঠিক তেনেদরে ডিএফও বিনোদ কুমার পায়েঙর শিবসাগরের বাসগৃহ দীঘমুখর গাঁওয়ার বাসগৃহত অভিযান চলালে দুর্নীতি নিবারকর এটা দলে নিশারে পড়া অভিযান চলালে শিবসাগরের দীঘমুখর বাসগৃহ আজি পুয়ার ভাগতো পুনের অভিযান চলা হয়েছে এই অভিযানকালত কিছু তথ্য লাভ করা বলে জানিবা হয়েছে যদিও কেনেকুয়া ধরনের তথ্য লাভ করা হয়েছে সে অবশ্যই এটিও সংবাদ মাধ্যমের সম্মুখত জানিবলৈ দিয়া হওয়া নাই মুঠর ওপর এতিয়া এজনের পিছত আনজন সরকারি বিষয়ায় হাত দাঙি গৈছে এনে বহু ঘটনা প্রতিদিনে সংঘটিত হয়েছে কিন্তু তথাপিও এই সকল
দুর্নীতিপরায়ণ তথা ভ্রষ্টাচারী বিষয়া কর্মচারী কিন্তু নাকি লগা নাই, গা লড়া নাই। রাইজ সজাগ হয়েছে, রাইজক সজাগ করার ইতিমধ্যে সরকার প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে টোল ফ্রি নাম্বার মুক্তি করা হয়েছে, উৎকোচলার যিকোনো তথ্য থাকলেই দুর্নীতি নিবারক অবগত করার ইতিমধ্যে নাম্বারও মুক্তি করা হয়েছে। কিন্তু তথাপিও এই সকল বিষয়ার সরকারি বিষয়া কর্মচারী কিন্তু টকার খক এটিও কমা নাই। এই টকার খকত এনেদরে সিন্ডিকেটর সুতরাং মিটিরালি স্থাপন করে কোটি কোটি টাকা সংগ্রহ করে বিশাল সম্পত্তির গড়াকী হয়েছে এই সকল সরকারি বিষয়া কর্মচারী। আর ইতিমধ্যে ডিএফও বিনোদ কুমার পায়েঙর যে পর্বতম সম্পত্তি, এই সম্পত্তির তালিকাও প্রস্তুত করেছে, কত কিমান নামে বেনামে সম্পত্তি গড়িছিল সকলখিনি তথ্য এই মুহূর্তত চালি জারি চাই আছে, তদন্ত চলাই আছে। এই তদন্তকালত সকলখিনি কথাই পোহরলৈ আহিব। আনহাতে যদি চাওয়া হয় যে অভিযান চলোৱা হল 12 ঘণ্টা জুড়ি ধুবুরীত, এই অভিযানকালত অভিযানের অন্তত তিনিওগারী দুর্নীতিপরায়ণ বিষয় আর কর্মচারীক তথা ডিএফও আর দুগারী ফরেস্টারক পুয়তি নিশা গুয়াহাটিলৈ অনা হয়। গুয়াহাটির বিশেষ আদালতত হাজির করার কথা আর কিমান দিনের জিম্মাত লয় দুর্নীতি নিবারকে সেয়া লক্ষণীয় হব। আর এই জিম্মাত লওয়ার সময়সাত কোর্ট কেনেদরে এনেদরে অবৈধ বালি মহলেরপরা উৎকোচ বিচারিছিল, বালি মাফিয়ারপরা কিমান কোটি কোটি টাকার উৎকোচ সংগ্রহ করেছিল, দীর্ঘদিন ধরে এনেকা ধরনের সাম্রাজ্য চলাই গেছিল ধুবুরীত, আর এই সাম্রাজ্যের একচত্রী সম্রাট হয়ে পড়েছিল এইগারী ডিএফও বিনোদ কুমার পায়েং। আর শেহতাক জানিপরা হয়েছে যে ওভারলোডেড ট্রাকসমূহরপরা বালি মহলত থাকা অবৈধ সিন্ডিকেটর এই ওভারলোডেড ট্রাকসমূহরপরা মাহিলী হিসাবত বৃহৎ পরিমাণের ধন লওয়ার তথ্য লাভ করা হয়েছে। আরক্ষী তথা দুর্নীতি নিবারকর এই তদন্তত আর বহু বিস্ফোরক তথ্য পোহরলৈ আহিব। কিন্তু এয়াই সেই শিক্ষা হবনে, আর শিক্ষা লবনে বিষয়া কর্মচারী, কারণ একেখন ধুবুরী জেলাতে আজিরপরা কিছুদিন পূর্বে এগারী এ সি এস বিষয়া বিশ্বজিৎ গোস্বামী, যা ক্যালকুলেটর ম্যান হিসাবে জানা যায় সমগ্র ধুবুরীত, অনবরত কমিশনের অঙ্কতে ব্যস্ত থাকে সেইগারী বিশ্বজিৎ গোস্বামী। আর সেইগারী বিশ্বজিৎ গোস্বামীর ঘরতো কোটি কোটি টাকা উদ্ধার করবলে সক্ষম হয়েছিল দুর্নীতি নিবারকে। আর সেই একইখান ধুবুরী জেলাতে এইবার উৎকোচ লয় হাত দাঙিবলিয়া হল এগারী ডিএফও সহ দুই ফরেস্টারে।